কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসে, হাটে মাঠে ঘাটে, চা খানায় কিংবা আড্ডায়, যে যেখানে বসে আমার আলোচনা শুনছেন বা দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমরা এসেছি ইউরোপের একটা সমৃদ্ধ দেশে, যেখানে বাংলাদেশের মানুষের, বিশেষ করে যারা দেশের বাইরে শ্রমবাজারে প্রবেশ করতে চায়, আমাদের দেশের যারা শ্রমিক শ্রেণী রয়েছে তাদের জন্য রয়েছে অবারিত কাজের সুযোগ। কোন দেশ এটি? ইউরোপের নন সেনজেন কান্ট্রি মলদোভা। দর্শক, আমাদের মধ্যে অনেক বন্ধু আছেন, অনেক ভাই আছেন, যারা কিনা অতটা সলভেন্ট না, অর্থাৎ অত টাকা পয়সা নেই, তারা অল্প খরচে ইউরোপ যেতে চান, কিন্তু কোন দেশে যাবেন সেটা ঠিক করতে পারেন না বা সুযোগ ঘটে না। তো যাদের কম বাজেট রয়েছে বাট ইউরোপ যেতে চান, তাদের জন্য আদর্শ জায়গা হতে পারে এই মলদোভা। মলদোভা হচ্ছে রোমানিয়ার পাশের একটি দেশ এবং এখানকার মুদ্রা অভিন্ন, পতাকা প্রায় কাছাকাছি, ভাষা সংস্কৃতি একই রকম। একটা সময় দুটি দেশ একটাই দেশ ছিল, পরে ভাগ হয়ে গেছে। যেমন আমরা ভারত পাকিস্তান বা ভারত বাংলাদেশ বা পাকিস্তান বাংলাদেশ ভাগ হয়েছি, এরকমই ভাগ হয়ে গেছে রোমানের সাথে, রোমানিয়ার সাথে, যে কারণে দুই দেশের ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি সবই একই রকম। তবে অর্থনৈতিক উন্নয়নে হয়তোবা কিছুটা পিছিয়ে আছে মলদোভা, কিন্তু বর্তমানে তারা অনেক রাইজিং ভালো করছে এবং সেখানে তাদের অসংখ্য শ্রমিক দরকার, যারা কিছু বিশেষ যে পেশাগুলো রয়েছে, যেমন ধরুন কনস্ট্রাকশন, ওয়ারহাউস ম্যান, বা ধরুন কৃষিক্ষেত্র, বা ধরুন হোটেল রেস্টুরেন্ট, এসব সেক্টরে প্রচুর কর্মী প্রয়োজন। তো আজকের এই আলোচনায় আমি চেষ্টা করব মলদোভায় আপনারা কোন কোন সেক্টরে কাজ পাবেন, সেখানে বেতন ভাতা কি পেতে পারেন এবং টাকা পয়সা কি খরচ হতে পারে বা কি কি ডকুমেন্টস লাগবে, কতদিনের মধ্যে যেতে পারবেন, এসব বিষয়ে আজকে আলোচনা করব। সাথেই থাকুন। দর্শক, শুরুতে বলেছি আজ আমরা এসেছি মলদোভায় এবং আমরা আজকে মলদোভা সম্পর্কে জানব এবং একই সাথে মলদোভার শ্রমবাজার সম্পর্কে জানব, পাশাপাশি সেখানে কি কি কাজ রয়েছে, কি কি সুযোগ সুবিধা রয়েছে, এসব বিষয়ে জানার চেষ্টা করব। বিশেষ করে যারা বাংলাদেশ থেকে মলদোভা গিয়ে আপনার ইউরোপের কর্মজীবন শুরু করতে চান। তো দর্শক, শুরুতে আমরা চলুন জেনে আসি কেমন দেশে মলদোভা। ছোট্ট একটি ভিডিও প্রতিবেদন থেকে জানা যাবে কেমন দেশে মলদোভা। মলদোভা পূর্ব ইউরোপের একটি সার্বভৌম দেশ। দেশটির পশ্চিমে রোমানিয়া এবং উত্তর, পূর্ব এবং দক্ষিণে ইউক্রেন অবস্থিত। ইউক্রেনের সাথে 2005 সালে চুক্তি হয়েছিল কৃষ্ণ সাগরে প্রবেশের জন্য, ফলে মলদোভার স্থলবিশিষ্ট দেশ হিসেবে যে পরিচিতি ছিল সেটির অবসান ঘটে। মলদোভার মুদ্রা মলদোভান লিউ এবং এর রাজধানী সিসিনাও। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই মলদোভা। এবার আমরা জানার চেষ্টা করব সেখানে বর্তমানে কোন কোন সেক্টরে কাজ রয়েছে বা কি কি কাজ রয়েছে বা কি কি কাজে আমরা নিয়োগ পেতে পারি বা কি কি কাজে যোগদান করতে পারি, সে বিষয়ে একটি ছোট্ট প্রতিবেদন চলুন দেখে আসি। মলদোভায় কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ এবং অনভিজ্ঞ মেশন, টায়ার মেশন, ব্রিকলেয়ার, রড বাইন্ডার, স্টিল ফিক্সার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পাইপ ফিডার, ওয়েল্ডার, সুপারভাইজার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে চাকরি সহ ভিসা হচ্ছে। এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি, গার্মেন্টস, সোয়েটার ফ্যাক্টরি, টেক্সটাইল, ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে প্রচুর সুযোগ রয়েছে। মলদোভার বিভিন্ন গ্রিন হাউস বা কৃষি বা এগ্রিকালচার সেক্টরে রয়েছে কাজের সুযোগ। এছাড়াও পোলট্রি, ঘোড়ার খামার, অর্গানিক ফুডস, ন্যাচারাল ফুডস, অ্যাগ্রো ফুডস সহ নানাবিধ ক্ষেত্রে রয়েছে প্রচুর কাজের সুযোগ। এছাড়াও আছে প্রসেস রেডি ফুডস, মাছ মাংস, সবজি, ফলমূল সহ খাদ্যদ্রব্য প্রসেস ফুড সেক্টরে ফুড প্রসেসিং,
ফুডস প্যাকেটিং এর কাজে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ। রয়েছে প্যাকিং ম্যান, হেল্পার, প্রোডাকশন ওয়ার্কার, লোড আনলোড, ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ। এছাড়াও হোটেল ও রেস্টুরেন্ট, কফি শপ, ক্যাফে, পিৎজা, ফাস্টফুড সেক্টরে অভিজ্ঞ শেফ, কুক, রুম সার্ভিস, হাউসকিপিং, কিচেন হেল্পার, ডিশওয়াশার, ক্লিনার, লন্ড্রিম্যান, সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ। দর্শক, আমরা দেখে আসলাম মলদোভায় কি ধরনের কাজ রয়েছে। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে এসব কাজ করলে আমরা বেতন ভাতা কত পেতে পারি বা এসব কাজ করলে অন্যান্য সুযোগ সুবিধা কি আছে, সপ্তাহে কদিন ছুটি, কত টাকা বেতন হতে পারে বা কত ঘন্টা কাজ হতে পারে, থাকা খাওয়ার কি অবস্থা। চলুন জেনে আসি এই ভিডিও ক্লিপ। 2 থেকে 3 মাসের মধ্যেই ভিসা প্রসেসিং, পাওয়া যাবে 1 বছরের ভিসা এবং প্রতি বছর নবায়নযোগ্য। সরাসরি কোম্পানিতে চাকরি হবে, বেতন হবে 500 থেকে 700 ইউরো, ওভারটাইমের সুযোগও রয়েছে, থাকা ও খাওয়া ফ্রি, সপ্তাহে 5 দিন কাজ, সপ্তাহে 2 দিন পাওয়া যাবে ছুটি, টিআরসি পাওয়া যাবে 1 মাসের মধ্যেই, রয়েছে পিআর সুবিধা। দর্শক, আমরা জানলাম যে মলদোভায় কি কি কাজ রয়েছে এবং সেখানে এসব কাজ করলে আমরা ফ্যাসিলিটিস কি পেতে পারি। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে মলদোভায় আমরা যেতে হলে আমাদের ডকুমেন্টস বা কাগজপত্র কি প্রয়োজন হবে। চলুন দেখে আসি এই ভিডিও ক্লিপ থেকে হ্যাঁ দর্শক, আমরা জানলাম যে মলদোভায় গেলে আমার ডকুমেন্টস কি প্রয়োজন হবে। দর্শক, একটা মজার তথ্য দিই, সেটি হচ্ছে যে সাধারণত ইউরোপের সেনজেন মুক্ত দেশগুলোতে যেতে যেমন আমাদের 6 থেকে 7 মাস বা 8 মাস লেগে যায়, কিন্তু মলদোভায় আপনার এত সময় প্রয়োজন হবে না, আপনি 3 মাসের মধ্যে ইনশাল্লাহ ফ্লাই করে যেতে পারবেন। আর একটি বিষয় হলো যে যারা এম্বাসি ফেস করতে ভয় পান, যে এম্বাসিতে কি প্রশ্ন করে, হ্যাঁ কি উত্তর দিব, ইংরেজি জানি না, কোথায় এম্বাসি, ঢাকায় নাকি ইন্ডিয়াতে, এসব থেকে দূরে কিন্তু এই মলদোভা। অর্থাৎ আপনাকে কোনো ভিসা ফেস করার জন্য কোনো এম্বাসিতে দাঁড়াতে হবে না, আপনি পাবেন একটা ই টিকিট। ই টিকিট অর্থাৎ একটা মেল, তার বলেই কিন্তু আপনি সেই প্রিন্ট কপি নিয়ে আপনি টিকিট কেটে সোজা চলে যেতে পারবেন আপনার কর্মস্থলে। হ্যাঁ, তার আগে অবশ্যই আপনার জন্য একটা ওয়ার্ক পারমিট ইস্যু হবে। আমার মনে হয় যে মলদোভা একটা আকর্ষণীয় জায়গা এবং সেখানে নিশ্চয় লক্ষ্য করেছেন যে বেতন ভাতা মোটামুটি ভালোই, 35 থেকে 50 হাজার। বাংলাদেশে যেখানে একজন সাধারণ মানুষ শ্রমিক হাইস্ট 10 থেকে 15 হাজার টাকা মাসে কামান, তিনি কিন্তু মলদোভায় গেলে পাবেন 35 থেকে 50 হাজার। আর এর মধ্যে যারা কাজ জানেন তারা তো অবশ্যই 45 থেকে 50 পাবেনই, আর যারা কাজ কম জানেন হেল্পার শ্রেণী তারা 35 হাজার টাকা ন্যূনতম বেতন পাবেন। আরেকটি বিষয় হলো যারা আরও বেশি ভালো জানেন কাজ বা একটু ইংরেজি জানেন টুকটাক, তারা কিন্তু তারও বেশি কাজ পাওয়ার যোগ্যতা রাখেন। আর আরেকটি বিষয় হলো যে অনেকে মলদোভা যেয়ে থাকে যে ইউরোপের যে অন্যান্য সেনজেন কান্ট্রি রয়েছে সেখানে প্রবেশ করার জন্য, গেম মারার জন্য। আমরা বলবো না যে আপনি মলদোভা গিয়ে গেম মারেন, কারণ এটা একটা ব্যাড প্র্যাকটিস। যে দেশে যাবেন সে দেশের কাগজপত্র পাবেন, সে দেশে কাজ করবেন, অন্য দেশে গেলে অনেক বিপদের ঝুঁকি রয়েছে। তো দর্শক, আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে। হ্যাঁ, আপনারা যদি মলদোভা যেতে কত খরচ হতে পারে বা কী কী পেপার্স লাগতে পারে বা অন্যান্য যে কোনো প্রশ্ন যদি জানতে চান, তাহলে আপনারা আমাদের যে ভিডিওর নিচে যে ডেসক্রিপশন রয়েছে সেখানে কিন্তু ডিটেল লেখা রয়েছে। এছাড়াও আমাকেও ফোন দিতে পারেন প্রতি দিন বিকাল 4টা থেকে 8টার মধ্যে, সেখানে আমি ফোন অ্যাটেন্ড করব। পাশে যে নাম্বার রয়েছে এই নাম্বার আপনারা ফোন দিবেন। কোনো কারণে যদি আমি আপনাদের ফোন না ধরি তাহলে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, কারণ এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ করা রয়েছে। সেখানে একটা মেসেজ দিয়ে রাখবেন যে আমি আপনার সাথে কথা বলতে চাই, আপনি ফ্রি হয়ে আমাকে ফোন দিন। তখন আমি যখন আমার সময় হবে তখন আমি আপনাদেরকে ফোন ব্যাক করবো ইনশাল্লাহ। তো দর্শক, আর যারা অফিসে আসতে চান তাদেরকে বলবো আমাদের অফিস খোলা থাকে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত, আবার 4টা থেকে রাত 8টা পর্যন্ত আমি বসি, সেখানে আপনারা এসে দেখা করতে পারেন। তো আশা করছি যারা আমাদের নিম্নবিত্তের যে ভাইরা রয়েছেন বাংলাদেশের,
যাদের অত বেশি টাকা পয়সা নেই কিন্তু ইউরোপ যেতে চান, 40-50 হাজার টাকা বেতনে কাজ করতে চান, তারা কিন্তু এই সুযোগটি গ্রহণ করতে পারে। আর ইউরোপ মানে তো ইউরোপই, ইউরোপ মানে হচ্ছে আপনি সেখানে প্রথমে যে টিআরসি পাবেন 2-3 বছরের জন্য, এরপরে পিআরসি পাবেন বা পারমানেন্ট রেসিডেন্ট কার্ড পাবেন, এরপরে কিন্তু আপনি নাগরিকত্ব পেতে পারেন যদি আপনি ট্যাক্স ঠিকমতো পরিশোধ করেন এবং আপনার সম্পর্কে আপনার কোম্পানি বা আশেপাশের লোকজন ভালো বলে, বা ধরুন আপনি ওই দেশের ভাষা রপ্ত করেন, বা ও দেশের কোনো নাগরিক বিয়ে করেন, তাহলে আপনি অতি সহজে মলদোভার নাগরিক হতে পারবেন। আর সবচেয়ে দারুণ বিষয় হলো সেটা হচ্ছে ধরুন মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুরে আমরা যদি যাই, সেখানে কিন্তু আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে যেতে পারি না, বা আমরা সেখানে নাগরিকত্ব পাই না, আমাদেরকে আবার কাজ শেষে, ভিসার কাজ শেষে ফেরত আসা লাগে। কিন্তু ইউরোপে এই সুযোগটি রয়েছে যে আমরা আমাদের পরিবার নিয়ে যেতে পারবো, আমরা সেখানে আজীবন বসবাস করতে পারবো, এবং চাইলে এক দেশ থেকে অন্য দেশে যেতে পারবো। তো দর্শক, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আশা করছি আপনারা একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এই জন্য যে আমরা সবসময় চেষ্টা করি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে দেশগুলি রয়েছে সেসব দেশে আমরা কীভাবে যেতে পারি, কোন কোন দেশে কাজের সুযোগ রয়েছে, অভিবাসনের সুযোগ রয়েছে, সেসব সম্পর্কে আমরা কিন্তু তথ্য দিয়ে থাকি। সুতরাং যারা চিন্তা করেন যে আমি দেশের বাইরে আমার কর্মজীবন শুরু করব, তারা এই ফিউচার ওয়ার্ল্ডের যে চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনি সবসময় নিত্য নতুন আপডেট পেতেই থাকবেন। আর সর্বশেষ একটি কথা বলে শেষ করব যে অবশ্যই অবশ্যই আপনারা অবৈধ অভিবাসী হয়ে দেশের বাইরে যাবেন না, আপনার মায়ের বুক খালি করবেন না, আপনার সন্তানের বাবা ডাক থেকে তাকে বঞ্চিত করবেন না, কিংবা নিজেও নিজের জীবন এবং সম্পদের হানি ঘটাবেন না। কারণ আপনারা জানেন যারা দালালের মিষ্টি কথায় ভুলে লিবিয়া হয়ে ইতালি যেতে চেয়েছিল, অনেক মানুষ কিন্তু সমুদ্রে ডুবে মারা গেছে, কিংবা সার্বিয়া হয়ে সে ঠান্ডা নদী পেরিয়ে যারা ইতালি যেতে চেয়েছিলেন, তারা কিন্তু অনেকেই পুলিশের গুলি খেয়েছেন, হাত ভেঙেছেন, পা ভেঙেছেন, এবং 5 লাখ টাকা ইতালি যাবেন বলে সার্বিয়ার বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন, 17-18 লাখ টাকা খরচ হয়ে গিয়েছে, এখনও কিন্তু সে দেশে যেতে পারেননি। সো আবারও বলবো, আপনারা দয়া করে অবৈধ অভিবাসী হয়ে দেশের বাইরে যাবেন না, এমনকি পাশের দেশ ভারতেও না। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের পরিবার পরিজনের জন্য অনেক দোয়া করছি। শেষ করছি আজকের আলোচনা। আল্লাহ হাফেজ।